নবিয়ে চমন পৈগম্বরে আজম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে দুরুদ ও সালাম ধরাই বর্ষিত হোক অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, আজিজানে মুহতারাম, আল্লাহ পাকের অটট বিধান 114টি সূরাতে ভরা 4666টি আয়াতে গাথা এই আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজিজানে মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আল্লা আলা ওয়া ইন কুনতুম মুআমিনিন। খবরদার তোমরা নিরাশ হইও না, তোমরা দুর্বল হয়ে পড়িও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সহযোগিতা করি, যেই ব্যক্তিরা মুমিন হয়ে যায় সেই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক সহযোগিতা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তিরা আল্লাহ পাকের উপরে ভরসা করে, আমরা আজকে ভরসা করি না করি না একটু কথা বলবেন বাপ, শুধু আমি শেষ নয় আমার পরেও আছেন যিনি বুলেট বক্তা, কোরআন হাদিস ও বিজ্ঞান নিয়ে আলোচনা উনি করবেন, ইবনে আদম খ্যাতনামা জীবনী বক্তা, আপনাদের সম্মুখে উনি হাজির হয়ে গেছেন, শুধু স্টেজে আসবেন অপেক্ষা করে থাকেন। আমার মনে বলছে কোবরা গ্রামে যেটা বসে আছে এরাই মরবে, বাদ বাকি গুলো মরবে না, আর মেলাই ঘুরবে নাকি? ভাবছে মতিরামন সাহেব উঠুক তারপর যাবো, বাপ কমসে কম মাহফিলে চলে আসেন আর নিজেই কামিয়াবি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ হল আমার প্রেরিত রসুল। আমি যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে আল্লাহ যদি না পাঠাতে আজকে এই মাহফিল হচ্ছে, এই মাহফিল হতো না যদি আমার বিশ্ব নবীকে আল্লাহ তৈরি না করতেন। আমার বিশ্ব নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করিতে তাহলে এই মাহফিলে জগৎ তসি বলে তোমরা বসতে পারতে না, গোবরা গেরামের মানুষ তোমরা বসতে পারতে না, আব্দুল আহাদ তুমিও স্টেজে বসে মানুষের সম্মুখে তুমিও বলতে তোমারও ক্ষমতা হতো না। আমার বিশ্ব নবীকে সৃষ্টি না করলে এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই জগৎবাসী শুনো, আমার বিশ্ব নবী যেটা তোমাদেরকে দেবে সেটা তোমরা গ্রহণ করে নাও, নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যাও। আমরা করব নবী মুস্তফার কথা মানবো না মানবো না? অবশ্যই আমরা মানবো। আল্লাহর নবী বললে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা যদি আল্লাহকে ভয় না করো তাহলে তোমাদের কি হবে? ইন্নাল্লাহ শাদিদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক তোমার জন্য শাস্তির জায়গা রেখেছে, বড় ধরনের শাস্তি হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছে সে শাস্তির জায়গা আমি রেখেছি, আমি আল্লাহ পাক রেখেছি তোমাদের জন্য জাহান্নাম রেখেছি। যে ব্যক্তিরা আল্লাহর পথের পথিক না হতে পারবে, নবী মুস্তফার যারা দিবানা না হবে, এই জগৎবাসী আজকে আমরা জগতে বসবাস করি, পৃথিবীর জমিনে আজকে আমরা বসবাস করি, কিন্তু মুসলমান আফসোস আমরা দুনিয়া নিয়ে মেতে আছি, আছি না নাই? দুনিয়া নিয়ে আছি। আজকে এই কবরস্থানের উপলক্ষে কিন্তু জলসা দেওয়া হয়েছে না? কবরস্থান উপলক্ষে জলসা দেওয়া হয়েছে, যে জায়গায় তোমাকে যুগ যুগ ধরে থাকতে হবে এই কবরস্থায় জায়গায় তোমার ঠিকানা না, থাকতে তুমি পারবে না। এনআরসির জন্য আজকে কতই না আমাদেরকে লাঞ্ছনা গঞ্জনা আমাদেরকে সহ্য করতে হচ্ছে, হচ্ছে না হচ্ছে না? কিন্তু বাপ এই এনআরসির জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, সমস্ত কিছু ডকুমেন্টস আমরা ঠিক করতে শুরু করেছি, কিন্তু আফসোস যে জায়গাতে থাকবে তুমি সেই জায়গার জন্য তুমি এনআরসি ঠিক করো না, সে জায়গার জন্য আমরা এনআরসি তৈরি করি না, এটাই বড় আমরা মুসলমান আফসোস। বিশ্ব নবী যেটা বলেছেন ফরিদাত আলাইয়া সালাতা খামসিনা সালাতান ফি কুল্লি ইয়াউমিন ফারাজাত, যেটা বিশ্ব নবী
করেছেন আমার উম্মাত উম্মতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তোহফা পাঠিয়েছে, এমন একটা তোমাদের জন্য উপহার পাঠিয়েছে, সেই উপহারকে তোমরা যদি গ্রহণ করে নাও, সেই উপহারকে তোমরা যদি ধরে নাও, তাহলে তোমাদের কি হবে? তাহলে তোমরা জান্নাতের হকদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কবর আশার হয়ে যাবে, তাহলে তোমাদের কবর হালকা হয়ে যাবে, তাহলে কবরে তোমাদের কষ্ট হবে না। এই জগৎবাসী মুসলমান, আজকে আমরা কিন্তু দুনিয়া নিয়ে মেতে আছি। আল্লাহর নবী কি বলেছেন জগৎবাসী শুনো, জগৎবাসী বলে তোমরা শুনে নাও, আর দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াটা এমন দুনিয়া, এই দুনিয়াতে ইমানদারের জন্য এটা হলো কয়েদখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা ইমানদার হবে তাদের জন্য হলো এই জায়গাটা কয়েদখানা। জগৎ হলো এ দুনিয়া হলো জগৎ, এই জগতের দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, আর জান্নাত হলো কার জন্য? কাফেরের জন্য হলো জান্নাত। যে ব্যক্তিরা আল্লাহর বিধান অমান্য করবে, যে ব্যক্তিরা নবী মুস্তফাকে মানবে না, যে ব্যক্তিরা আমল করবে না, এ মুসলমান তাহলে আমরা কাফিরের মতন বসবাস করবো? না, আমরা নবীর উম্মত, আমরা নবীর কথা মানবো। মানবো না মানবো না, নবীর কথা মানবো। আজিসানে মহতারাম, তাহলে আমাদেরকে আমল করা দরকার হবে, কিন্তু আমরা আমল করতে পারি না। যখন তোমাকে মওত টান দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেছেন ইল্লা আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে, পূর্ণাঙ্গ তোমরা মুসলমান না হবে। হে বিদার, আজকে আমরা মরবো না মরবো না? অবশ্যই মরবো। যখন মওত আমাদের সম্মুখে হবে, তখন ইমাম সাহেবকে বলবো শরীফ সূরা পড়েন, একটু কোরআন পড়েন, যাতে একটু হালকা মওতটা হালকা হয়ে যায়। বিরাদার, দুনিয়াতেই তোমার যদি আমল না থাকে, তুমি দুনিয়াতেই যদি উল্টো পথে চলো, তাহলে মরণের সময় তোমার আসান হবে আসান হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে বলতে আছেন, আমার সাহাবী রাসূল, ওই ব্যক্তিরা বেশি সুখী হয়, ওই ব্যক্তিরা বেশি সুখী হয়। বলে কোন ব্যক্তি? সুবহানাল্লাহ। সাহাবী রাসূল প্রশ্ন করলেন, আল্লাহু রাসূলুহু আ'লামু। বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি আর আল্লাহ পাক আর আল্লাহর রাসূল ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহু রাসূলুহু আ'লামু। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহ আর আল্লাহ রাসূল ভালো জানেন কোন ব্যক্তিরা পৃথিবীর জমিনে সুখী হবে। আল্লাহ আর নবী বললেন, জগৎবাসীরে এ সাহাবী রাসূল তোমরা শোনাও, ওই ব্যক্তিরা বেশি সুখী হয়ে যায়। কোন ব্যক্তিরা সুখী হয়ে যায়? আ'লামু ইলমান আ'লামু ইলমান ফানাশরাব। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তিরা ইলিম চর্চা করলো, যে ব্যক্তিরা ইলিম শিক্ষা অর্জন করলো, ওই ব্যক্তিরা কি পৃথিবীর জমিনে আল্লাহ পাক বেশি সুখী রাখে? আল্লাহ পাক কিয়ামতের দিনে আল্লাহ পাক পৃথিবীর জমিনে যেমন বাদশা যারাজ বাদশাহী করেছিল, তাদের একটা মুকুট ছিল, এই মুকুটের পরিচয়ে মানুষ বুঝতে পারতে, এটা হলো বাদশা। এই বাদশা পদে পেয়েছে বাদশাহী সিংহাসনে এনে বসেছে, এটা জগৎ মানুষ দেখতো বাদশাকে, কিন্তু আল্লাহর নবী বলেছেন জগৎবাসীরা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার মাথার তোমরা শিক্ষা অর্জন করবে না করবে না? শিক্ষা অর্জন তোমাদেরকে করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, হে জগৎবাসী তোমরা শোনো, আমার সাহাবী রাসূল বলে শুনে নাও, আল্লাহ পাক আরেকজন ব্যক্তিকে খুশি করবে, আল্লাহ পাক আরেকজন ব্যক্তিকে সুখী আল্লাহ করেছেন, আল্লাহ পাক কোন ব্যক্তিকে আল্লাহ পাক সুখী করেছেন? সাহাবী রাসূল বললে, আল্লাহু রাসূলুহু আ'লামু। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ফিলা কম্মি আবি নবীজি গো, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আর আল্লাহ রাসূল ভালো জানে পৃথিবীর জমিনে কোন ব্যক্তিরা সুখে থাকবে। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বললেন,
যে ব্যক্তিরা কোরআন পড়ে, আর যে ব্যক্তিরা কোরআন পড়ে, নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, জোরে বলে, যে ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তিরা কোরআন শিক্ষা দেয়, তাহলে বলুন বাপ আমাদের আছে না নাই, করা দরকার আছে না নাই? দিলদার আলী 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। কালেকশন বক্তা আছে, উজিবে ভাই উনি 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই কবরস্থানের উন্নতি কল্প করছেন বাপ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, ওই ব্যক্তিরা সুখী হয় যে ব্যক্তিরা নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আমরা কোরআন পড়ি না পড়ি না বাপ, আমরা কোরআন পড়ি, এই জগৎবাসী আমরা কোরআন পড়ি। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তিরা কোরআনের তাবে হবে, যে ব্যক্তিরা কোরআন মেনে নেবে, যে ব্যক্তিরা কোরআনকে ধরে নেবে, যে ব্যক্তিরা কোরআনের আমল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআহু হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজারুন। আমি আল্লাহ পাক সেই ব্যক্তিদেরকে হেফাজত করব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন মরণ যখন সম্মুখীন হবে তখন কিন্তু আমরা কি করি এই বিরাদার, তখন আমরা ছুটি মসজিদের দিকে, তার আগে কিন্তু যাই না। রেজাউল শেখ উনি দিয়েছেন 200 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তিনা দানকে যেন কবুল করো, সকলেই বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললে সেই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক হেফাজত করব। এই ব্রাদার যখন মরণের কাছাকাছি হয় তখন কিন্তু আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি, 60 বছর যখন হয়, 70 বছর যখন হয়, তখন নাম কি নাজমুন নেহার খাতুন 100 টাকা দিয়েছেন, দাদু দাদির নামে দোয়া করতে বলেছেন, সুবহানাল্লাহ। এ বিরাদা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন জগৎবাসী তোমাদেরকে মরতে হবে, হবে না হবে না, হ্যাঁ মরতে হবে, এই মরণ থেকে কিন্তু কেউ রিহাই পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি মহব্বত রাখো তাহলে তোমরা জান্নাতের হকদার হতে পারবে। আর ইজানে মহতারাম আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমরা আরাম করতে আছি, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আমার এই জাঙ্গের উপরে মাথা দিয়ে উনি আরাম করছেন, বিস্তারে শুয়ে আছেন। আল্লাহর নবী হযরত আয়েশাতুল হুমাইরাকে বলছেন, বলে আয়েশাতুল হুমাইরা, আয়েশাতুল হুমাইরা, তুমি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। 200 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। দাদা আমার দিকে দেখতে পাচ্ছেন, কে বলছে? আবু বকর সিদ্দিকের বেটি আয়েশাতুল হুমাইরা, আয়েশাতুল হুমাইরা কে বিশ্ব নবী বলছেন, বলে আয়েশা জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল আহাদ যদি আজকে আপনাদেরকে বলে, একজন বাচ্চা দিয়েছে 50 টাকা, যদি বলে যে আপনাদেরকে এই জায়গায় আমার হাতের তালুর দিকে তাকাও, তোমাদেরকে হাজার দুয়ারি দেখাও, দেখবে না দেখবে না, বলে লাল বাগার যেতে হবে না, বাস ভাড়া দিয়ে টেকারে গিয়ে মোটর সাইকেলে তেল পড়িয়ে মলবিশের হাতের তালুতেই দেখতে পাবো, অসুবিধা নাই, দেখবে না দেখবে না, সবাই দেখবে, কিন্তু ক্ষমতা থাকলে তো দেখাবে। 100 টাকা দিয়েছে, ক্ষমতা থাকলে তো দেখাবে। আল্লাহর নবী যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাজানা দিয়েছে, যে বিশ্ব নবীকে আল্লাহ পাক সারা দুনিয়ার কুল কায়নাতে খাজানা বিশ্ব নবী আল্লাহ দিয়েছে, এ জগৎবাসী আল্লাহ পাক যিনাকে ইন্না আতাইনাকাল কাউসার, এ হাবিব আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করলাম, যাকে ইচ্ছা হবে আপনি কাউসারের পানি পান করাতে পারেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী
আপনি যে ওই সমাতে হজে কাউসারের জায়গায় থাকবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন থাকবেন? আল্লাহর নবী বলেছিলেন, বলে আনাস, আমি এই জন্য থাকবো আমার উম্মত উম্মতিরা হজে কাউসারের নিকট দিয়ে যাবে, হজে কাউসারের পাশ দিয়ে যাবে, ওই সময় যখন পিপাসা লাগবে আমি বিশ্ব নবী ওই ব্যক্তিকে ধরে, আমার উম্মত উম্মতিকে ধরে আমি ওই সময় হজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন, হজে কাউসারের পানি পান করাবো। হাদিস আনে মুহতারাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, কে দিয়েছে? হ্যাঁ, তোমার দাদা কি নাম? আচ্ছা, গাজলুর রহমান, উনি দিয়েছেন 200 টাকা। সুবহানাল্লাহ, কে দিয়েছে? রিনা, রিনা কে হয় তোমার? কেউ হয় না, এমনি দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দি এই রিনা খাতুন কি দিদি, কি করে বলবো, রিনা দিয়েছে আল্লাহর বান্দি 500 টাকা। সুবহানাল্লাহ, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি যে হজে কাউসারের পানি পান করবেন, তো ওই জায়গাটায় এত ভিড় ভাড় হবে যে আদম আলাইহিসসালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত উম্মত উম্মতি থাকবে, এই সমস্ত উম্মত উম্মতির এক জায়গায় একত্রিত হবে। আপনার উম্মত উম্মতিকে কেমন করে চিনবেন? জোরে বলুন, সুবহানাল্লাহ, কেমন করে চিনবেন? আল্লাহর নবী বললেন, বলে আনাস, বলে অসুবিধা হবে না, যারা আমার উম্মত উম্মতি হবে, নবী মুস্তফার দিবানা হবে, তাদের শাড়িতে এই কপালে নূরে মোহাম্মদি চমকাবে। জোরে বলো, নূরে মোহাম্মদ চমকাবে। এ বিনাদার, তাহলে চিন্তা করেন, এই জগৎ থেকে আমাদেরকে যেতে হবে, হবে না, হবে না। আর জান্নাতের জন্য সুসংবাদ দিচ্ছেন বিশ্ব নবী, বলছেন, আচ্ছা বলো, তুমি কি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? এর চাইতে বড় আনন্দের বিষয় কি হবে? এর চাইতে বড় আনন্দের বিষয় কে জানাই? উনি বলছেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ফিদা কাউমিয়া বি নবীজি, আজকে আপনার কাছ থেকে জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই, তাহলে বলুন এর চাইতে বড় আর সৌভাগ্য কি আছে? দুনিয়াতে দেখো জান্নাতি মানুষকে দেখতে চায়, ও জগৎবাসে বলো, বগুড়া গ্রামের মানুষেরা, তোমরা জান্নাতি মানুষ যিনার জন্ম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, নাই সতন ঘুমাইর আগে ঘুমাইরা দেখবে, আর বগুড়া গ্রামের মানুষেরা শুনবে, দেখবে, আর গোবরা গ্রামের মানুষ শুনবে, শুনবে না, শুনবেন তো, হাত তোলেন, তিনি শুনবো, থেকে শোনার আছেন, হাত তোলেন, এখনো কিন্তু ওঠেনি। সুবহানাল্লাহ, যিনারা হাত তুলেছেন, যিনারা হাত তোলেননি, যিনারা হাত তুলেছেন, যিনারা হাত তোলেননি, যিনারা হাত তোলেননি, 100 টাকা করে নিয়েছেন, ফাইন করলাম, তুললেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমাইরাকে আল্লাহর নবী বললেন, আয়েশাতুল হুমাইরা, তুই জান্নাতি মানুষকে দেখবে? বললি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, হ্যাঁ জান্নাতি মানুষকে দেখবো, কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর নবী কয়জন ব্যক্তিকে বলেছিলেন, কয়জন ব্যক্তিকে? সুবহানাল্লাহ, নবী আমার ওই জায়গায় 3 জন ব্যক্তিকে দেখিয়েছিলেন। জোরে বলুন, 3 জন ব্যক্তিকে দেখিয়েছিলেন। এ ব্রাদার, কোন কোন ব্যক্তি ছিল? এ মাদ্দে মুজাহিদ, আজকে এই জায়গাতে আপনাদেরকে বলতে চাই, 3 জন ব্যক্তিকে, এ মুসলমান জগৎকে তোমরা কত ভালোবাসো, আখিরাতকে কত ভালোবাসো, মাদ্দে মুজাহিদ, এ মুজাহিদ সন্তান, কোন বাপের বেটা আছো যে আজকে এসো আখিরাতের জন্য চিন্তা ভাবনা করো? আল্লাহর নবী বলেছেন, জগৎবাসী তোমরা আখিরাতের চিন্তা করো, দুনিয়ার চিন্তা করো না। 3 জন ব্যক্তিকে বলেছি, এই জগৎবাসী শুনো, তোমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছো, কবরস্থানের উপলক্ষে তোমাদের জলসা হচ্ছে, এ মুসলমান 3 জন ব্যক্তি, 5000 টাকা করে হবে না, 5000 টাকা করে 3 জন ব্যক্তি, এই 3 জন ব্যক্তি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাতুল হুমাইরাকে
উনি শোনাবেন, আয়েশাতুল হুমায়রা দেখবেন, জোরে বলুন হ্যাঁ সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি 5000 টাকা করে হ্যাঁ এই কবরস্থানের জন্য এই জগৎ ছেড়ে তোমাদেরকে যেতে হবে বাপ, হ্যাঁ হবে না? হ্যাঁ জি জি আসবেন না, একটু আসতে হবে, ভারী হয়ে গেল নাকি? বেশি বিরক্ত করব না বাপ, এই আখিরাতের জন্য আপনাদের কাছে চেয়েছি। কখন তোমার কাছে মরণ আসবে কেউ বলতে পারবে না, বলবে আসবে বাপ? আসবে না, কিন্তু আজকে আপনি আখিরাতের জন্য সম্পদ তৈরি করে যাবেন, এই জগৎ থেকে তৈরি করে যাবেন, আখিরাতে আপনার ইনাম হবে। এমন ভাইরা আমার কেউ নাই, ঠিকাদার ভাইরা কেউ নাই, অবশ্যই কেউ না কেউ আসতে আছে, কিন্তু মৌলভী সাহেব ওয়াজ করে দেবই তো, হবে না? একটা আসেন, শুরু তো করে ও মায়েরা, আপনাদেরকে বলছি মেলা এখনো শেষ হয়নি। তোর নাম কি বাবু? কমিটি ভাইরা তোমরা একটা মাহবুবের কাছে যাও, বিটির জন্য দিয়েছে 5000 টাকা চেয়েছি বাপ, উনি 6000 টাকা দিয়েছেন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন তিনার দোয়াকে কবুল করে আর ওই বেটির কবরটাকে যেন আল্লাহ পাক গুলজার বানিয়ে দেন, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, একজন হয়েছে, দুইজন চেয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখাবেন কাকে? আয়েশাতুল হুমায়রা কে? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পালক তুমি হতে পারোলা, জোরে বলেন আখিরাতকে চিন্তা করে বাপ। এই গজলের কলিটা পড়ি, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন, তাহলে আমি ওই ওই দিকটাই যাব। একজন জিলাপি দিয়েছেন, সুবহানাল্লাহ, জিলাপি খেয়ে যাবেন, চলে যাবেন না? চোখেরই পালক তুমি হতে পারো।